প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এখানে ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইদ থেকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিচ্ছি। জাস্ট এক মিনিটের মধ্যে এই ক্লাসটা শেষ হবে। আকিদা শব্দের বহুবচন হলো আকাইদ। মুসলিম হতে হলে বিশ্বাস করতে হবে আকাইদের সবগুলো বিষয়ের উপর। ইসলামের প্রধান ভিত্তি হলো আকাইদ। ইমান শব্দের অর্থ বিশ্বাস। ইমানের দিক রয়েছে তিনটি, ইমানের মৌলিক বিষয় সাতটি। ইমানের সর্বপ্রথম সর্বপ্রধান বিষয় হলো আল্লাহর উপর বিশ্বাস। প্রশংসা ইবাদতের একমাত্র মালিক মহান আল্লাহ। ফেরেশতাগণ নূরের তৈরি, সর্বদা আল্লাহর জিকির ও তাসবিহ পাঠে রত থাকেন ফেরেশতাগণ। প্রসিদ্ধ ফেরেশতা চারজন। আসমানি কিতাব মোট 104খানা, বড় আসমানি কিতাব কয়খানা? 4খানা, আর ছোট আসমানি কিতাব 100খানা। ছোট আসমানি কিতাবগুলোকে সহিবা বলা হয়। সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হলো আল কোরআন। সৃষ্টিগুলোর মধ্যে সর্বাধিক সম্মান ও মর্যাদার অধিকারী হলো নবী রাসুলগণ। নবী রাসুলগণ ছিলেন মানবজাতির শিক্ষক। নবী রাসুলগণ ছিলেন নিষ্পাপ। নবী রাসুলগণ সবসময় আল্লাহর হুকুমে মানবজাতিকে হেদায়েতের পথে আহ্বান করতেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।